বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2021 সালে তোমাদের জানো চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। তো এই যে ফিন্যান্স এবং ব্যাংকিং এর ফিন্যান্স ও ব্যাংকিং এ যে অ্যাসাইনমেন্টটি আছে, তো অর্থের এটা তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য অ্যাসাইনমেন্ট, অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তে পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। এই যে অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছ আমি তার সলিউশনটা করেছি। এখানে দেখো এই যে অ্যাসাইনমেন্টের মূল যে নির্দেশনা এগুলো অনুসারে যে অ্যাসাইনমেন্টটি সলিউশন করতে হয় আমি সেটা করে রেখেছি তোমাদের জন্য। তো এখানে দেখো ওকে আমরা এখানে সরি এটা ফিজিক্সে চলে এসেছি। এখানে দেখো আমরা ফার্স্ট থেকে যাই, তবে ভিডিওটি আমি লম্বা না করার জন্য যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমি জাস্ট পেজগুলো একটার পর একটা বলে যাব, তোমরা এইগুলো স্ক্রিনশট নেবে বা ভিডিও পজ করে দেখে নেবে। আর যদি তোমাদের পিডিএফ লাগে আমাকে একটু কমেন্টে জানাবে, আমি তাহলে পিডিএফ করে দেব। আর একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই ধরনের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিংবা এডুকেশনাল কোনো বা জব সংক্রান্ত যদি নিউজ পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সাথে আরেকটি রিকোয়েস্ট থাকবে বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে। আদারওয়াইজ তোমাদের কাছে যে ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন আকারে যাবে না, তোমরা সার্চ করলে হয়তো মাঝে মধ্যে আসতে পারে কিন্তু নোটিফিকেশন হলো খুব উপকারী তোমাদের জন্য, খুব দ্রুত চলে যাবে যে কোনো অ্যাসাইনমেন্ট সলিউশন খুব দ্রুত চলে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাই, তার আগে কোয়েশনটা আরেকটু দেখাই। কোয়েশনটা দেখো, নিরাপদ লিমিটে 3 বছর 15 লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়োজনীয় অর্থ ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক। আচ্ছা এই কোয়েশনগুলো তোমাদের কাছে আশা করি আছে, যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ DSHE.gov. এখানে তোমরা পাবে অ্যাসাইনমেন্টগুলোর কোয়েশনগুলো। আমি এটি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে নাহলে। এখানে দেখো অ্যাসাইনমেন্ট SSC অ্যাসাইনমেন্ট 2021 বিষয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং 4th উইক লেখা আছে। দেখো অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া, অর্থের বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু অফ মানি, তারপর হচ্ছে ভবিষ্যৎ এই যে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্য অর্থের বর্তমান মূল্য বলে। আচ্ছা আজকের মূল্যকে অর্থের বর্তমান মূল্যে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো আমি আসলে ভিডিওটি মুখে বলে শেষ করতে পারবো না, এটা অনেক বড় হবে, আমারও সময় স্বল্পতা আছে তোমাদের সময় স্বল্পতা আছে, তো তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমি একটু ছোট করে দিই একটু, ওকে। এবার দেখতে পাচ্ছ যে সবগুলো তোমরা একটার পর একটা দেখবে, এটার পরে নেক্সট যেটা আসে আমরা সেটি দেখি। নেক্সট হচ্ছে তোমার ওই যে কোয়েশন যেটা ছিল সেটার আনসার করার পর নেক্সট এটা লিখতে হবে আমাদেরকে। আসলে ভিডিও লম্বা না করার জন্য মুখে কিছু বলছি না, তোমরা দেখতে পাচ্ছ। কোথাও কিছু বুঝতে না পারলে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, জাস্ট কমেন্ট করলেই হবে। কমেন্টের আগে কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি বুঝতে পারবো যে এতগুলো ওয়াচ হয়েছে কিন্তু সাবস্ক্রাইব হয় না, তো এটা একটা সমস্যার কথা। আদারওয়াইজ আমি দিব না, পিডিএফগুলো করতে অনেক কষ্ট হয়, সো ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের এটা বুঝতে হবে, দ্যাটস ওয়াই। এরপরে খ নম্বরের প্রশ্নের উত্তর দেখো, এটা কিন্তু খ নাম্বার প্রশ্নের উত্তর, এই যে দেখতে পাচ্ছ খ। এরপরে হচ্ছে যে তোমার খ নাম্বার প্রশ্নের উত্তরের বাকি অংশ এখানে। এগুলোর ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখিও, যদি মানগুলো কোথাও কোনো প্রকার ভুল থাকে তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখিও যাতে করে ভুল না হয়। এটা আশা করি দেখা হয়ে গেছে না, এটা আবার যাচ্ছি, এবার আমরা গতে যাচ্ছি। গ নাম্বারে দেখো যে বার্ষিক বাট্টাকরণ 3 বছরে একাধিক ও বছরে একাধিক বাট্টাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয়। আচ্ছা এই যে তোমরা বিষয়টি দেখতে পাচ্ছ এখানে যা যা লিখেছি তোমরা সেমভাবে লিখবে, তোমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অবগত আছো যে কিভাবে লিখতে হবে, জাস্ট তোমাদের হেল্প করার জন্য এই জিনিসগুলো লেখা। এরপরে পরের পৃষ্ঠায় চলে গেলাম, দেখতে পাচ্ছ উদয় ব্যাংক 9.5% त्रैमासिक चक्रवृद्धि मुनाफा बर्तमान मूल्य निर्णय एगुलो देखो। एरपরে এইটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এখানে লেখাটা একটু সুন্দর হয় না, একটু সুন্দর করে লিখবে তোমরা। ঘ নাম্বার প্রশ্ন উত্তর, এই যে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা, এটা তোমরা একটু সুন্দর করে লিখবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরাও যদি চাও যে এই ধরনের আরো ইনফরমেটিভ অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিংবা জব সংক্রান্ত নিউজ পেতে, তাহলে অবশ্যই আমাকে নোটিফিকেশনে সরি যে ডেসক্রিপশন বক্সে জানাবে, যাতে করে নোটিফিকেশনে তোমাদের কাছে চলে যায় যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে উপকারী। তাই অবশ্যই বেল আইকনটি প্রেস করবে এবং নোটিফিকেশন চলে যাবে, এটাই হচ্ছে মূল বিষয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে একদম লাস্ট পেজ। আমরা ফার্স্ট থেকে আরেকটু আসি ক্রমানুসারে। এটা ফার্স্ট পেজ, তারপর সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, সিক্স পেজ এবং সেভেন পেজ এবং এইট পেজ। 8টা পেজটার মধ্যে আমি এগুলো আনসার করে ফেলেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে উপকারী হয়েছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ দেখলে।